হোলিকা, তুমি দরজা বন্ধ করছো কেন? আজ আমার শরীরটা উজাড় করে দেব তোমাকে, আর সেটা সাত নিবা তুমি। রুদ্র, আশ্চর্য কি বলতেছ এসব তুমি? মাথায় কোনো প্রকার সমস্যা হলো নাকি? কোহলিকা, আমি চাই এই কলেজ থেকে তুমি বেরিয়ে যাও। রুদ্র, আমি কলেজ থেকে বেরিয়ে যাব মানে? কোহলিকা, হ্যাঁ তুমি বেরিয়ে যাবা, কারণ তোমার জন্যে আমার অনেক সমস্যা হচ্ছে। রুদ্র, যেমন? কোহলিকা, তোমার জন্যে আমি ফার্স্ট হতে পারছি না, কেউ আমাকে গুরুত্ব দেয় না, তোমাকে নিয়ে পড়ে থাকে। রুদ্র, এত আমার কি দোষ শুনি? কোহলিকা, সব দোষ তোমার, কারণ তুমি এই কলেজে আছো, তুমি চলে গেলে আমাকে নিয়ে সবাই সমালোচনা করবে সবাই। রুদ্র, ছি ছি কোহলিকা, তুমি এতটা নিচু মনে মানুষ ভাবতেই পারছি না। কোহলিকা, এত কথা বলতে পারবো না, যেটা বলছি সেটাই করবি। সরি, আমি এই কলেজ থেকে কোথাও যেতে পারবো না। সত্যি যাবি না? না, আমি কখনই যাব না, তোমার যা ইচ্ছে করতে পারো, তবে দেখো আমি কি করি। কথাটি বলি কোহলিকা নিজের শরীর থেকে নিজের পোশাক খুলতে থাকে। এটা দেখে রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে কোহলিকা, এটা কি করছো? তোমার পরনের জামা তুমি খুলছো কেন? সেটা আবার আমার সামনে কেন খুলতেছি বুঝতে পারিস না? আশ্চর্য তোমার মনের কথা, আমি কেমন করে বুঝবো? শোন, এখন আমি সব পোশাক খুলে চিৎকার করব, চিৎকার করে সবাইকে ডাকবো, আর বলবো তুই আমাকে দর্শন করার চেষ্টা করেছিস, আর আমার কথাটি সবে বিশ্বাসও করবে, কারণ তোর বাবা একজন দর্শক ছিল, এই অপবাদের কারণে কলেজ থেকে তোকে তাড়িয়ে দেবে। আহা, কোহলিকার কথা শুনে রুদ্র বেশ অবাক হয়ে যায়, কারণ একটি মেয়ে এই সব কাজ কেমনে করতে পারে? এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ঠিক না আমি ভালোই করে জানি সেটা। এমন সময় রুদ্র একটি বুদ্ধি আটিয়ে বলে, প্লিজ কোহলিকা, আমাকে এমন শাস্তি দিও না, আমি তোমার সব কথা মেনে নেব। সত্যি বলছিস তো? একদম সত্যি, আমি এখান থেকে বের হয়ে সোজা চলে যাব বাসায়, আর কলেজে আসবো না। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা বলছিস, দয়া করে এখন নিজের পোশাকগুলো পরে নাও তুমি। এরপরে কোহলিকাও নিজের পরনে আবার সব কিছু পরে নেয়, আর সেখান থেকে রুদ্রকে যেতে দেয়। রুদ্র বাহিরে এসে কোহলিকাকে উদ্দেশ্য করে বলে, এই যে মিস কোহলিকা, এখন তোমার যা ইচ্ছে করতে পারো, আমি যাচ্ছি না আর এই কলেজ থেকে। কোহলিকা, কি তুই না বললি কলেজ থেকে চলে যাবি? হ্যাঁ, বুদ্ধি শুধুমাত্র তোমার মাথায় আছে, আমারও মাথায় আছে, তার মানে তুই আমাকে মিথ্যে বলেছিস এসব? অবশ্যই মিথ্যা বলেছি, এর ফল তোকে পেতেই হবে, কথাটি মনে রাখিস। ঠিক আছে, দেখা যাবে। এরপরে রুদ্র সোজা ক্লাসরুমে এসে থাকে, কারণ ক্লাসরুমে কোহলিকার কোনো কাহিনী ঘটাতে পারবে না। অন্যদিকে রুদ্রের এমন মিথ্যা বলায় কোহলিকা বেশ খেপে যায়। তার মনে মনে ভাবতে থাকে রুদ্রকে যে কোনো প্রকারই হোক এই কলেজ থেকে বের করে ছাড়বে। এরপরে যখন কলেজ ছুটি হয়ে যায়, তখন রুদ্র আনমনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। এমন সময় লক্ষ্য করে কোহলিকা পেছনে পিছু ছেলে যাচ্ছে, তার দিকে বিরক্ত করতেছে। রুদ্র সেখানে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, আপনার কি করতেছেন এখানে? ছেলেগুলো বলে ওঠে, আমরা কি করতেছি না করতেছি সেটা কি তোকে বলতে হবে? না, আমার মনে হচ্ছে তোমরা এই মেয়েটাকে ইমপ্রেজিন করতেছ, এটা কিন্তু ঠিক না। তুই আমাদের শেখাচ্ছিস কোন ঠিক আর কোনটা ঠিক না? তুই কে রে? তোমরা যাকে ডিস্টার্ব করতেছ আমি তার বয়ফ্রেন্ড। আরে ভাই, ভালোই তো হলো, গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডের সামনে এখন ইমপ্রেজিন করব, এর ভয়াবহতা কি হতে পারে তোমরা জানো কি? আমরা ভয় করি না। ওহো, আচ্ছা একটু পড়ি, দেখা যাবে ভয় করো নাকি করো না। এসব শুনে কোহলিকা কি বলবে কিচ্ছুটি ভেবে পাচ্ছে না, কারণ তার সাথে কি যে ঘটে যাচ্ছে সে নিজেই বুঝতে পারছে না। আরে ভাই, তার গার্লফ্রেন্ডের পিরিয়ড হয়েছে, একটি কিনে দিতি? কথাটি শুনে রুদ্র কোহলিকার দিকে একটু লক্ষ্য করে দেখে যে সত্যিই তো পিরিয়ড হয়েছে। ছি, তোমাদের ঘরে মা বোন নেই, সবাই আছে কিন্তু বউ নেই, তাই মজা লেগে অন্যের কিছু দেখতে। এমন সময় ছেলেগুলোর মধ্যে একটি ছেলে বলে, এই তুই বারবার ফোনে কি দেখতেছিস? শুনেছি 999999-এ ফোন দিয়ে খুব তাড়াতাড়ি প্রশাসন চলে আসে, কিন্তু আমি ফোন দেওয়ার 10 মিনিট হলো এখনও আসতেছে না, তাই দেখতেছি। এই কথাটি শুনে সবাই একটু ভয় পায়। এই তুই কি বলতেছিস এসব? হ্যাঁ, কিসে প্রশাসন আসবে? আর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করো, বুঝতে পারবা। রোদের কথাটি শেষ না হতে সবাই সেখান থেকে দৌড়ে পালাতে লাগে। আরে পালাচ্ছ কেন? আর একটু ওয়েট করো না, তখন ছেলেগুলো বলে,
আস তরে ছেড়ে দিলাম, অন্য দিন কাছে পাই তখন মজা বুঝিয়ে দেব, এখনই আসো না ভাই। তো ছেলেগুলো পালানোর পরে রুদ্র কোহলিকাকে জিজ্ঞেস করে, তোমার পিরিয়ড হয়েছে, কলেজে কাউকে বললি তো সাহায্য করত? আসলে আমার একটু আগেই এমন হয়েছে, আর পিরিয়ড হলে অনেক রক্ত ক্ষরণ হয়। জানি এই রক্তের কারণে ওরা বুঝতে পেরেছে তোমার পিরিয়ড হয়েছে, তাই তো? লজ্জার কিছু বলতে পারছিলাম না, আমাকে বলার সময় তো ঠিকই বলো, তখন তো কোনো লজ্জা করে না। যাক এই সব কথা বাদ দেই, তোমার বাসা কোথায়? এই তো এখান থেকে 2 কিলো হবে। আচ্ছা তুমি কখন দেখলা আমাকে ডিস্টার্ব করতেছে? আমি হেঁটে আসছিছি, তখন লক্ষ্য করলাম। কখন আবার ট্রিপল লাইনে ফোন দিছ? আরে ওদের মিথ্যে বলেছি যাতে ভয়ে পালিয়ে যায় ওখান থেকে। আরে আর হা তুই করি বলুন, তুমি করে বলতে হবে না। না তুমি করি বলি, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, একটু আছে। শোন এইভাবে তো বাসা যেতে পারবি না, বরং আমার টি শার্টটি খুলে দে, এটা কোমরে দিয়ে বেঁধে নাও, কেউ বুঝতে পারবে না তোমার পিরিয়ড হয়েছে, তোমার শার্ট তো ময়লা হয়ে যাবে, এছাড়া তুমি কি করে বাসায় যাবে? আমি ছেলে মানুষ, কোনো সমস্যা নেই, যেতে পারবো। সামনে যেই দিন কলেজ আসবা শার্টটি একটু ধুয়ে নিও যাতেই হবে। সত্যি তোমার তুলনা হয় না, তুমি অনেক ভালো। না আমি ভালো না, আজ লাইব্রেরিতে আমি যেটা করেছি সেটা একদমই ঠিক হয়নি, আমাকে মাফ করে দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে। এরপরে রুদ্র নিজের পরত থেকে শার্টটি খুলে কোহলিকাকে দিয়ে দেয়, আর সেটা কোহলিকা নিজে কোমরে বেঁধে নেয় পরনের পর। আচ্ছা এখন কি বোঝা যাচ্ছে আমার পিরিয়ড হয়েছে? না বোঝা যাচ্ছে না। যাক বাবা এখন শান্তি করে একটু বাসায় যেতে পারবো। ঠিক আছে ভালো থেকো, আসি এখন। ঠিক আছে। আচ্ছা তোমাকে একটি কথা বলি। বলো কি বলতে চাও, তোমার নাম্বারটা পাওয়া যাবে কি? সরি। এই কথাটি বলে সেখান থেকে রুদ্র হনহন চলে করে চলে যায়, আর কোহলিকা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে কোহলিকা সোজা বাসায় চলে আসে, এসে দেখতে পায় যে তার হুপি এসেছে। হুপি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোর কি হয়েছে? আরে আমার আবার কি হবে, তোর পরনে এসব কি? আর বলিও না, হঠাৎ রাস্তায় আমার পিরিয়ড হয়েছে, এটা দেখতে পেয়ে একটি ছেলে আবার তার টি শার্ট খুলে আমাকে দেয়। কি খবর কোহলিকা, কি অবস্থা তোমার? হুপির ছেলে ওয়াসিফ, ভাইয়া তুমি কখন আইসো? এই তো একটু আগে আসলাম আম্মুর সাথে, তাদের বাসায় থাকতে। তাই? তাই তো, অনেক সময় হয়ে গিয়েছে রে, প্রথমে দেখে চিনতে পারিস নাই? অনেক বছর ধরে দেখা হয় না যে তাই। কোহলিকা, আচ্ছা হুপি আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে আড্ডা হবে। ঠিক আছে যা। এরপরে কোহলিকা ফ্রেশ হয়ে এসে আড্ডা দিতে থাকে সবার সাথে। আড্ডা দিতে দিতে রাত প্রায় 9টাই বাজে। এরপরে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। রাত যখন 12টা বা 1টা বাজে, এমন সময় কোহলিকা অনুভব করে ও ঠোঁটে ঘালে ঘাড়ে কেউ একজন কিস করতেছে। প্রথমত কোহলিকা স্বপ্ন মনে করে কিচ্ছু মনে করে না, কিন্তু একটু পরে যখনই শরীর থেকে পোশাক খুলতে যাবে, এমন সময় কোহলিকা চোখ মিলিয়ে দেখে যে আমার শরীর থেকে পোশাক খুলতেছন কেন হাসিফ ভাইয়া? তাছাড়া এত রাতে আমার রুমে কী করো? কথাটি শুনিস হাসিফ কোহলিকার মুখটি চেপে ধরে হাত দিয়ে, চুপ কর আমি তোকে সব খুলি বলতেছি, কোহলিকা মুখ থেকে হাতটি সরিয়ে বলে। আমার রুমে তুমি কেন? এই প্রশ্নের আগে উত্তর দাও আমাকে। আরে বউর গলে কি স্বামী আসতে পারে না? আশ্চর্য, কে তোমার বউ? কেন তুমি আমার বউ? ফাজলামি করবে না, যেটা বলছি সেটা উত্তর দাও আগে। আশ্চর্য, এখানে কে রাগান্বিত হওয়ার কি আছে? তোর থেকে তো কিছুদিন পরে আমার বিয়ে হবে। কিসের বিয়ে? এর জন্য তো আজ মা এসেছে বিয়ের কথা বলার জন্য, তুই কি সেটা জানিস না? না আমি কিছু জানতে চাই না, তোমার সাহস কেমন করে হয় আমাকে টাচ করার? কি এমন হয়েছে শুনি? কোহলিকা, আবার বলো কি হয়েছে, যাও বেরিয়ে যাও, নাহলে চিৎকার করবো আমি। কোহলিকা বিশ্বাস কর, তোকে আমি ভীষণ ভালোবাসি, তোরে ছাড়া বাঁচব না, আমি তোমাকে ভালোবাসি না। কেন আমি কি দেখতে শুনতে ভালো না? তুমি ভালো মন্দ সেটা আমি জানতে চাই না, বেরিয়ে যাও বলেছি। জানিস তোকে আমি ছোট্ট থেকে অনেক পছন্দ করি, কিন্তু কখনো বলিনি, আমি সেটা জানতে চাইনি। প্লিজ আমাকে একটু ভালোবাসা দে, দেখবি তোকে কখনো কষ্টে রাখবো না, দরকার নেই।
তুই কি কাউকে পছন্দ করিস বা ভালোবাসিস? আমি ভালোবাসি। কাকে ভালোবাসি শুনি? সে কি দেখতে খুব সুন্দর? সে দেখতে সুন্দর না, কিন্তু তার মনটা অনেক ভালো। আমি তাকে দেখতে চাই, সম্ভব না। আমিও তবে আর রোম থেকে বের হব না, চিৎকার করলাম কিন্তু। অবশ্যই করতে পারিস, আমার সমস্যা নেই, বরং আমার ভালো হবে। ভালো হবে মানে তুই চিৎকার করে সবাইকে ডাকবি, সবাই সে একটি সমাধান পাবে, সেটা হলো আমাদের বিয়ে। ডাক, তাড়াতাড়ি ডাক সবাইকে। আসিবের মুখে কথাটি শুনে কোহলিকা একটু নিস্তব্ধ হলো। কি হলো, ডাকবি না? প্লিজ আসিফ ভাইয়া, তুমি আমার রুম থেকে চলে যাও। যেতে পারি কিন্তু। কিন্তু আবার কি? তুই যে ছেলেটাকে ভালোবাসিস বা পছন্দ করিস তাকে দেখাতে হবে আমাকে। কিন্তু কেন, সেটা পরে বলবো। আগে বল, তুই আমাকে দেখাবি? আচ্ছা দেখাবো, আমার সাথে কলেজে যেও। ঠিক আছে, এখন তো দয়া করে আমার রুম থেকে চলে যাও। যাচ্ছি, গুড নাইট হবুবু। এরপরে হাসিফ কোহলিকার রুম থেকে নিজের রুমে চলে যায়। আর ওই দিকে কোহলিকা ভাবতে থাকে এখন কি হবে। বেশি কিছুক্ষণ চিন্তা করার পরে কোহলিকা একটি বুদ্ধি পায়। পরের দিন কোহলিকা কলেজে যাবে এমন সময় আবারও হাসিফ চলে আসে। কি হলো? ওহ বা, ভুলে গেলি, আমিও তোর সাথে কলেজে যাব। কিন্তু কেন? কেন আবার? তোর বিএফকে দেখতে? এই আসতে বল, বাসায় সবাই শুনে ফেলবে। আচ্ছা দেখবো, কিন্তু দূর থেকে। আমি কথা বলবো, তুমি দেখবা, ঠিক আছে? ঠিক আছে। এরপরে হাসিব ও কোহলিকা দুজনেই কলেজে আসে, কিন্তু হাসিব একটু দূরেই আছে কোহলিকার থেকে, যাতে কেউ বুঝতে না পারে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে কোহলিকা রৌদ্রকে দেখতে পায়, আর দেখা মাত্র এর কাছে চলে যায়। এই রৌদ্র, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছু বলবা? অবশ্যই বলবো। কথাটি বলেই দূরে হাসিবকে একটু ইঙ্কিত করে দেখায় যে এটাই আমার বিএফ। বলো, তবে কি বলতে চাও? আরে তোমার শার্টটি আগে নাও, ব্যাগ থেকে বের করে বলে। আরে আজকে নিয়ে এসেছ? তোমার এই শার্ট না হলে কি যে সমস্যা হতো আমার কাল? আরে সমস্যা নেই, একটি কথা বলি। অবশ্যই, জানো কালকে সব ঘটনা আমি বাসায় গিয়ে বলেছি। এটা শোনার পরে আমার একটি অপু আমাকে তোমাকে দেখার জন্য কলেজে এসেছে। সে অবশ্য তোমার পেছনেই আছে। ওহো তাই, ডাকো তাহলে। সে অনেক লজ্জা পায়, তাই আসবে না। তুমি একটু পেছনে ঘুরে হাত দিয়ে হায় করে দাও একবার, তাহলেই হবে। কথাটি শুনে রৌদ্র পেছনে ঘুরে হাত দিয়ে হায় করে দেয়। হায় দেওয়া দেখে হাসিব রৌদ্রকে চেনে ফেলে। হায় করলাম, খুশি এখন? অনেক খুশি। আচ্ছা এখন কি করবা বলো? আশ্চর্য, ক্লাস করবো এখন? ঠিক আছে চলো। এরপরে রৌদ্র কোহলিকে দুজনে মিলে ক্লাসরুমের ভেতরে চলে যায়। অন্যদিকে হাসিব রৌদ্রকে দেখে ভীষণ রাগান্বিত হয় মনে মনে, কারণ আমি এত সুন্দর একটি ছেলে থাকতে কোহলিকে কিনা একটি খেয়াঘাটের মাঝির সাথে প্রেম করছি। সিসি, দ্রুত বাসায় আসে হাসিব। মা, ও মা, তুমি কোথায়? এমন উচ্চস্বরে চিৎকারে আওয়াজ শোনা মাত্র হাসিবের মা চলে আসে। এই কি হয়েছে, এমন কুত্তার মতো ঘেউঘেউ করতেছিস কেন? এটা কি আমাদের বাসা নাকি? হাসিব, তোমার সাথে কথা আছে, রুমে চলো। কি বলবি এখানে বল, প্লিজ মা রুমে চলো, অনেক কথা আছে। রুমে এসে, রুমে আইসি, এখন বল কি হয়েছে? কোথায়? মহাভারত অশুদ্ধ হয়েছে, কোহলিকে একটি ছেলের সাথে সম্পর্ক করে। কি মা, সত্যি বলতেছি, আমি নিজের চোখে দেখে আসলাম এই মাত্র, আমি বিশ্বাস করি না। তোমার মতো আমিও প্রথম বিশ্বাস করি নাই, কিন্তু পরে সবটা জানার পর বিশ্বাস করেছি। আল্লাহ, এখন কি হবে? জানো সেই ছেলেটাকে? কে? কোহলিকা যেই মাঝিকে নদীতে ফেলে দিয়ে মেরে ফেলেছে তার সন্তান। কি বলছিস এসব, আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এটা সত্যি মা, এখন বলো কি করব। কি করবি মানে? এখন সোজা ওই মাঝির বাড়িতে যাবি। আশ্চর্য, ওর বাসায় গিয়ে আমি কি করব শুনি? আরে পাগল, সেখানে গিয়ে ছেলের মাকে বলবি এসব কথা। মায়ের কথা শুনে, ওফো মা, তোমার মাথা কি সুন্দর বুদ্ধি, এত কথা বলিস না, তোকে যেই কথাটি বলেছি তাই আগে কর। এরপরে হাসিব তার মায়ের কথা মতো রওনা দেয় রৌদ্রের বাসার উদ্দেশ্যে। প্রায় দু ঘন্টা পরে অনেক খোঁজাখুঁজির পরে রৌদ্রের বাসার সন্ধানটি বের করে হাসিব। রৌদ্রের বাসায় এসে, বাসায় কেউ আছে? জি আছি, কাকে চাই বলুন। আচ্ছা এই বাসাটি কি রৌদ্রের মা? ওর বাবা খেয়াঘাটে মাঝে ছিল। এটাই রৌদ্রের বাসা, আমি ওর মা। ও আপনাকে খুঁজতেছি তাই? আচ্ছা বাবা ভেতরে আসো। আরে না সমস্যা নেই, এখানে আপনাকে সব কিছু খুলে বলি। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলতে চান। আপনার স্বামী তো মারা গিয়েছে তাই না? কিন্তু কিভাবে মারা গিয়েছে সেটা নিশ্চয় জানেন? হ্যাঁ, আমার স্বামী পানিতে পড়ে মারা গিয়েছে। ওহো, কিন্তু কে পানিতে ফেলে দিতে সেটা নিশ্চয় জানেন না? না জানি না। আপনার স্বামীকে একটি মেয়ে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে, এটা আমিও মনে মনে ভাবছিলাম। আচ্ছা কিন্তু কোন মেয়েটা এই কাজ করেছে তাকে চেনেন কি? না।
কিন্তু আপনার সন্তান তাকে চেনে না। আমার সন্তান চিনলে আমাকে অবশ্যই বলতো। আমার বিশ্বাস আমার সন্তান জানে না। জানে, আপনাকে মিথ্যা বলেছে জানেন না। আমার সন্তান আমাকে মিথ্যে বলবে কেন? কারণ আপনার সন্তান সেই মেয়েটিকে ভালোবাসে, যার কারণে তার নাম বলেনি। কি? রুদ্র ভালোবাসে বলে তার নাম বলেনি? কেমন সন্তান আপনার বলুন তো। বাবার খুনি কি লুকিয়ে রেখেছে, তার নাম প্রকাশ করেনি। আমি হলো তো তাকে মেরে ফেলতাম। রুদ্র আমার কাছ থেকে এত বরং একটি সত্য লুকিয়ে রেখেছিল। সেটাই তো, আপনার জন্য সত্যিই আমার কষ্ট হচ্ছে। কেমন সন্তান আপনার বলেন যে ভালোবাসার জন্য বাবার খুনিকে শাস্তি দেয় না? কলেজ থেকে আসুক আগে, হয় ওই বাড়িতে থাকবে না হলে আমি। আসিফ, ঠিক আছে চাচি, থাকেন, আমি গেলাম। দোয়া করে আল্লাহ আপনাকে ভালো রাখুন। আচ্ছা, তুমি এসব কেমন করে জানলে বাবা? আমি একজন গোয়েন্দা, গোপনে কাজ করি পুলিশের সাথে। ভেবেছিলাম রুদ্র আপনাকে সব সত্যি বলবে, কিন্তু যখন দেখলাম ভালোবাসার জন্য আসল খুনিকে শাস্তি দিচ্ছে না বা আপনাকে সত্যিটা বলতেছে না, তখন আমি নিজে থেকে আপনাকে বললাম। কথাটি শুনে রুদ্রের মা বলে ওঠে, আল্লাহ যেন তোমার মতো সন্তানকে প্রতিটা মায়ের গর্বে দেয়। ঠিক আছে চাচি, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। এরপরে হাসিব সেখান থেকে চলে যাওয়ার পরে রুদ্রের মা কান্না করতে থাকে আর ভাবতে থাকে রুদ্র কেন এমন করল। পরবর্তীতে রুদ্রের কলেজ থেকে বাসায় এসে দেখে তার মা।